Dear viewers, welcome to my channel. Today I will discuss about William Shakespeare. Already I have completed my first part about William Shakespeare. Okay. If you missed the video, please check the description box and watch from it. Let's get started. Dear viewers, আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের কোয়টেশন নিয়ে। তো আমাদের এখানে ইম্পর্টেন্ট যে কোয়টেশনগুলো আছে তো সেগুলোই আমরা আলোচনা করব। তো দেখা যাচ্ছে আমরা যদি বিসিএস কোয়েশ্চেনগুলো সলভ করি এবং পর্যবেক্ষণ করি সেই রূপতে দেখা যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কোয়টেশন থেকে প্রতি বছরই কোয়েশ্চেন থাকে। ফার্স্ট আমরা যে কোয়টেশনগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলোই আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পারতেছি, হোয়াটস ইন এ নেম, হোয়াটস ইন এ নেম দ্যাট উইজ উই কল এ রোজ। তো আমাদের এই যে ইম্পর্টেন্ট একটা কোয়টেশন, তো এটা আমাদের রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে নেওয়া হয়েছে। তো আমাদের আরেকটা মনে রাখতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের কোন কোয়টেশনগুলো এবং এটা কোন সাহিত্যকর্ম থেকে নেওয়া হয়েছে। তো আমাদের যেটা দেখা যাচ্ছে হোয়াটস ইন এ নেম দ্যাট উইজ উই কল এ রোজ, তো আমাদের এটা রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, কাওয়ার ড্রাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ, তো কাওয়ার ড্রাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ এটা আমাদের জুলিয়াস সিজার থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভিনি ভিডি ভিসি, তো এটা আছে আই খেপ, আমি আসলাম, আই স, আমি দেখলাম, আই খন কিওর, আমি জয় করলাম, এটা অনেক জায়গায় আসছে, এটা জুলিয়াস সিজার থেকে নেওয়া। ফ্রাইলটি দাই নেম ইজ উমেন, নারীর আর এক নাম দুর্বলতা, তো এটা আমাদের হেমলেট থেকে নেওয়া হয়েছে। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, সংক্ষিপ্ত বলাই বুদ্ধিমানের লক্ষণ, তো এটা আমাদের হেমলেট থেকে নেওয়া হয়েছে। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, হতে পারে না হতেও পারে, তো এটা হেমলেটের প্রথম লাইন, এখানে এভাবে আসতে পারে দ্য ফার্স্ট লাইন অফ হেমলেট অথবা উক্তি হিসেবেও আসতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা আদার্স কিছু কোয়টেশন জেনে নিই। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, স্বর্গে এবং মর্তে, অর্থাৎ মর্ত হচ্ছে নরকে, আমাদের ভাবনের বাইরেও অনেক কিছু আছে, তো এই বিখ্যাত কোয়টেশনটা আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, নেদার এ ব্রড নর ল্যান্ডার, হি ফর লস অট লস ইজ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড, এখানে বলা হচ্ছে যে কারো কাছ থেকে ধার নিও না এবং কাউকে ধার দিও না, তাহলে টাকা এবং বন্ধু দুই হারাবে, এই বিখ্যাত কোয়টেশনটা আমাদের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, দ্য আপরাইট জাজ কনডেম ক্রাইমস বাট জাজেন্ট ক্রিমিনালস, ন্যায়প্রাণ বাদশাহ কখনো অপরাধীকে ঘৃণা করেন না, তিনি অপরাধকেই ঘৃণা করেন, এই বিখ্যাত উক্তিটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ওয়েন সরস খে, যখন দুঃখ আসে, দে খেম নট সিঙ্গেল স্পেসিস বাট ইন এ ব্যাটেলিয়ান, সে কখনো একা আসে না, দল বেঁধে আসে, এই বিখ্যাত উক্তিটিও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, আই মাস্ট বি ক্রুয়েল ওনলি টু বি কাইন্ড, তো আমার অবশ্যই নিষ্ঠুর হতে হবে দয়ালু হওয়ার জন্য, কথাটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। নেক্সট, অল দ্য পারফিউম অফ আরবিয়া উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড, তো এটা হচ্ছে মেকবেথ থেকে নেওয়া হয়েছে, লেডি মেকবেথের উক্তি যে আরবের সকল পারফিউম দিয়েও তার হাত সুগন্ধি হবে না। ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা আদার্স কিছু কোয়টেশন জেনে নে। তো এখানে আমাদের দেখা যাচ্ছে অধিকাংশ কোয়টেশনগুলো হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। আমাদের আরও উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্ম রয়েছে, সেখানের কোয়টেশনগুলো দেখে নিই। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এখানে একটা সাহিত্যিক কথা যে ডাইনিদের কথার মাঝেও চলন আছে, তো এটা নেওয়া হয়েছে মেকবেথ থেকে। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো এ ফোর প্লেয়ার, জীবন একটা চলমান ছায়া ছাড়া আর কিছুই নয়, তো এটা আমাদের লেডি মেকবেথ থেকে, অর্থাৎ মেকবেথ থেকে নেওয়া হয়েছে, উক্তিটা হচ্ছে লেডি মেকবেথের। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, জীবন হচ্ছে বোকার দ্বারা গল্প বলার মতো, তো এটা আমাদের নেওয়া হয়েছে মেকবেথ থেকে। ওয়াল দ্য ওয়ার্ল্ডস আর এস্ট্রেস অ্যান্ড ওয়াল দ্য মেন অ্যান্ড উমেন মিরিলি প্লেয়ার, তো এই পৃথিবীটাই হচ্ছে রঙ্গমঞ্চ এবং প্রত্যেকটা নর নারী হচ্ছে অভিনেতা এবং অভিনেত্রী, তো এই বিখ্যাত উক্তিটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। নেক্সট, সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, দুর্দিনের দানি মধু, এই বিখ্যাত কোয়টেশনটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ ইনাফ ফর টুডে,
I will appear before you next with part 3 of William Shakespeare. Till then, be well.